উন্নয়ন অভিযাত্রাকালেও সিলেট অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ নিরাপদ পানি সংকটে রয়েছে পান করতে বাধ্য হচ্ছে খাল বিল পুকুর ও নদীর পানি ফলে ভুগচে পানিবাহিত নানা রোগে পরিণতিতে অনেক দুঃখজনক ঘটনা ঘটে চলেছে এসব মানুষের জন্য নিরাপদ পানি পান নিশ্চিত করতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশন বাংলাদেশ প্রক্টোর অ্যান্ড গেম্বল পিএনজির আর্থিক সহযোগিতা একটি প্রকল্প বাস্তবায়ন করছে এখন চলছে দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায়ে সিলেট বিভাগের সিলেট সদর গোয়াইনঘাট ও ধর্মপাশা সহ দেশের আটটি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নের কাজ পরিচালনা করা হয় আর দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন কাজ চলছে সিলেট বিভাগের গোয়েন্টঘাট সুনামগঞ্জ সদর তাহিরপুর ও ধর্মপাশা সহ দেশের ছয় উপজেলায় প্রকল্পের আওতায় নিরাপদ পানিপান সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পানি দূষণমুক্ত করার উপকরণ সরবরাহ করা হচ্ছে এই উপকরণ হচ্ছে পিএনজি পানি বিশুদ্ধকরণ পাউডার যা খুবই কার্যকরী ছোট্ট এক প্যাকেট পাউডার কয়েক মিনিটে দশ লিটার পানিকে সব ধরনের দূষণমুক্ত করে দেয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আওতাভুক্ত এলাকাগুলোর এগারো হাজারের বেশি পরিবার এক বছরের জন্যে বিনামূল্যে পেয়েছে পিএনজি পানি বিশুদ্ধকরণ পাউডার ও অন্যান্য উপকরণ প্রয়োজনে দুর্যোগ মুহূর্তে আশি দিনের জন্য পাবে আরও ছয় হাজার পাঁচশোটি পরিবার ওয়ার্ল্ড ভিশনে বিভিন্ন স্তরের কর্মীরা পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পর্কে মানুষকে প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছেন প্রকল্পটির বাস্তবায়ন অভিজ্ঞতা নিয়ে সোমবার সাতাইশ মে সিলেটে একটি কর্মশালার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অফিসের হেলথ নিউট্রিশন ওয়াশ টেকনিক্যাল প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল ওয়াশ কোঅর্ডিনেটর চন্দ্র সরকার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজল রং অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবক সহ অন্যরা